সুচন্দা আক্তার মিম লিখেছেন, আমার নানুর বাড়ি চাঁদপুরে, আমি সেখানে সেখানে পাড় এলাকায় ঘুরতে গেলে দেখতে পাই স্থানীয় কিছু লোক কলা গাছের ভেলা সাজিয়ে তাতে নানা খাবার টাকা দিয়ে নদীতে ছাড়ে। জানতে চাইলে বলে, জিন্দা অলি খিজির আলসালের উদ্দেশ্যে দিচ্ছি, আমাদের দৃষ্টিতে ইসলামের দৃষ্টিতে উক্ত ঘটনাটি বিষয়ে জানতে চাই। দেখুন, খিজির আলসালামের উদ্দেশ্যে খাবার টাকা এগুলো নদীতে দেয়া, এরকম কোনো নির্দিষ্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে করেননি এবং তিনিও এরকম কোনো কাজ করেননি, কোনো সাহাবায়ে কেরাম কোনটি করেননি, যার কারণে এই ধরনের কাজ নিছকে কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। আপনি সারা দেশ জুড়ে অসংখ্য নদী আছে, সমুদ্রের বহু পাড় আছে, চতুর্দিক থেকে মানুষ টাকা দিতে যাবে, এটা তার কাছে খিজিরের কাছে যাবে কীভাবে আপনি জানলেন? এবং মুসা রাসূলুল্লাহ খিজির আলাইহিসসালামের যে সাক্ষাৎ হয়েছে, তিনি পানিপথে এসেছেন, সেই কারণে তিনি পানিতেই আছেন, সেখানেই থাকেন এবং আপনি যে কোনো দিক দিবেন সেটাও তার কাছে চলে যাবে, এমনটি আপনাকে কে নিশ্চিত করলো? এগুলো নিছকই আমাদের কুসংস্কার এবং নিজেদের মনগড়া বিষয়। বিদেহগুলো থেকে মানুষকে বিরত থাকার জন্য আহ্বান করতে হবে, মনে রাখতে হবে ইমানদার যা করবে তার পেছনে কোনো না কোনো দলিল, কোনো না কোনো প্রমাণ, যৌক্তিক কারণ থাকতে হবে। মনগড়া কোনো কিছু করা এটা ইসলাম অনুসরণ করা নয়।